শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে আজকের ক্লাসটি তোমাদের সাথে আমি লাইভে নিতে পারছি না, কারণ হচ্ছে কলেজে একটি গুরুত্বপূর্ণ কাজে আমাকে আজকে কলেজে যেতে হচ্ছে, যার কারণেই ক্লাসটি আমি রেকর্ড করে তোমাদের ইউটিউবে আপলোড করে দিব। তোমাদের গ্রুপ ক্লাসের প্লে লিস্টে গেলে তোমরা ক্লাসটি পাবা। তো গত ক্লাসে তোমাদেরকে যেটা পড়িয়েছিলাম সেটা ছিল অ্যালকেনের নামকরণ করা, কিভাবে আমরা অ্যালকেনের নামকরণ করব। আশা করি তোমরা এই ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছ এবং তোমাদের যে সমস্যার কথাগুলো বলেছিলে, যে তোমাদের অ্যালকেনের নামকরণে কিছু সমস্যা আছে বা জৈব যৌগের নামকরণে সমস্যা আছে, অনেকটাই আমি সলভ করতে পেরেছি বলে আমি মনে করি এবং তোমরা উপকৃত হয়েছ আশা করি। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় তোমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ গুলো দেখবো। ওকে, তাহলে আসলে প্রথমে আমরা অ্যালকিনের নামকরণটা করি। অ্যালকিন কাকে বলে? তোমরা এই নামটার সাথে খুবই পরিচিত, কারণ তোমরা এখন এসএসসি পরীক্ষার্থী। দ্যাট মিনস তোমরা ক্লাস 9 ক্লাস 10 পড়ে আসছো, এখন এসএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করছো, তার মানে অ্যালকিন তোমাদের সাথে খুবই পরিচিত। অ্যালকিন মানে কি? যে সমস্ত জৈব যৌগে কার্বন কার্বন দ্বি বন্ধন থাকে তাদেরকে আমরা অ্যালকিন বলি। সিম্পলি অর্থাৎ যদি কার্যকরী মূলক হচ্ছে, এটা হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক, এটা হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। তাহলে আমরা এটা বুঝলাম, এটা অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেতটা কি তোমরা তাও জানো? এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত, এটা হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক। তাহলে এখন আমরা নামকরণটা শুরু করি। প্রথমে দেখো, এখানে নামকরণ করার সময় আমরা অ্যালকিনে দেখেছিলাম যে আমরা প্রথমে যদি কোনো শাখা না থাকে, সরল শিকল হয়, আমরা দীর্ঘ চেইনটাকে ধরে ওভাবে নামকরণ করে থাকি, যেমন পেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন এভাবে নামকরণ করেছিলাম। এরপরে দেখেছিলাম কি, যদি শাখা থাকে তাহলে যেদিক থেকে গণনা শুরু করলে শাখাটা নিকটতম হবে সেই দিক থেকে আমরা গণনা শুরু করি, ঠিক আছে, এবং ওভাবে আমরা কতগুলো এক্সাম্পল দেখেছিলাম। এরপর আমরা দেখেছিলাম যদি একাধিক কার্বনের শাখা থাকে তাহলে তখন আমরা কিভাবে নামকরণ করি, আমরা দেখেছিলাম সেক্ষেত্রে আমরা একাধিক কার্বন যদি থাকে তাহলে সেক্ষেত্রে যেদিক থেকে কাউন্টিং করলে যে কার্বনটা নিকটতম পড়বে যে শাখাটি সেদিক থেকে কাউন্টিং শুরু করব। এরপরে দেখেছিলাম যদি একাধিক কার্বনে থাকে এবং সে দুটা কার্বন যেদিক থেকে কাউন্টিং করি না কেন পজিশন একই হয়, তাহলে সেক্ষেত্রে যে কার্বনে অধিক শাখা থাকবে সেটাকে আমরা প্রায়োরিটি দিব, আর যদি সমান সংখ্যক থাকে তাহলে আমি যে কোনো দিক থেকে কাউন্টিং করতে পারবো, তবে ওয়াইজ হয় আমরা বাম থেকে কাউন্টিং শুরু করবো। আর না হলে যদি কার্বন একই পজিশনে ব্রাঞ্চিং আছে এবং দুইটা কার্বনের ব্রাঞ্চিং সংখ্যা ভিন্ন হয়, অর্থাৎ একটা কার্বনের ব্রাঞ্চিং আছে একটা আর একটা আছে দুইটা, কিন্তু দুইটারে আমি যদি বাম থেকে কাউন্টিং শুরু করি হয়তো 2 নম্বরে বা ডান দিক থেকে শুরু করলে সেটা 2 নম্বরে, অথবা 3 নম্বরে বাম দিক থেকে অথবা ডান দিকে 3 নম্বর, অর্থাৎ এভাবে পজিশন সমান হয় এবং তাদের যদি ব্রাঞ্চিং ভিন্ন হয় এবং যে কার্বনের ব্রাঞ্চিংটা বেশি হবে সেদিক থেকে আমরা কাউন্টিং শুরু করব। তারপরে দেখেছিলাম কি, এখন একাধিক কার্বনের ব্রাঞ্চিং আছে, ঠিক আছে, একটা কার্বনের ব্রাঞ্চিং একটা আর একটা কার্বনের ব্রাঞ্চিং দুইটা, কিন্তু যে কার্বনের ব্রাঞ্চিং দুইটা বা বেশি আছে সেটা দূরত্ব বেশি, তখন আমরা সেটাকে প্রায়োরিটি দিব না, আমরা প্রায়োরিটি দিব যেটা কাছে পড়বে, সেটাতে এক কম সংখ্যক ব্রাঞ্চিং থাকলো সেটা কাউন্টিং এর যেহেতু কাছে পড়ে তাহলে আমরা সেটাকে প্রায়োরিটি দেব, দিয়ে আমরা নামকরণ গুলো করবো। এই গত ক্লাসে এই রুলস গুলো আমরা আলোচনা করেছিলাম এবং প্রত্যেকটা রুলস এর আমরা এক্সাম্পল দিয়েছিলাম। আজকে আমরা অ্যালকিন শুরু করবো। অ্যালকিনে কিন্তু অ্যালকিনের মতো এত ঝামেলা নেই, অ্যালকিনে নামকরণ করা অনেক সহজ। অ্যালকিনে একটা জিনিস শুধু মনে রাখতে হবে, যেটা কার্বন কার্বন দ্বিবন্ধনটা যেদিক থেকে গণনা শুরু করলে কাছে পড়বে সেদিক থেকে আমরা নামকরণ শুরু করে দেব। ওকে, তাহলে আমরা চলো আমরা উদাহরণ দেখি।
তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পাঁচটা যৌগ লিখেছি, পাঁচটি যৌগ লিখেছি। তাহলে দেখো আমরা এবার নামকরণ শুরু করব। প্রথমে আমরা দেখব এখানে যে কয়টা কার্বন আছে, কয়টা কার্বন, চারটি কার্বন। চারটি কার্বন যদি থাকে তখন সেটাকে আমরা বলি বিউটেন, কিন্তু অ্যালকিনের বেলায় সেটাকে আমরা বলবো বিউটিন, অর্থাৎ এর জায়গায় ই লাগিয়ে দেবো এখানে। অর্থাৎ আমরা যদি স্পেলিং দেখি ইংলিশ স্পেলিংটা, যদি আমরা স্পেলিং দেখি তাহলে দেখো বিউটেন এবং বিউটিনের মধ্যে পার্থক্য শুধুমাত্র এ এবং ই, এ এখানে এর জায়গায় ই হয়ে যাবে, বিউটিন হয়ে যাবে। তার মানে এটা চারটি কারণ আছে এটা বিউটিন, কিন্তু কি ধরনের বিউটিন এখানে আমাদেরকে মনে রাখতে হবে, যেই নাম্বারে দ্বিবন্ধন থাকবে যে কার্বন নাম্বারে তার নাম্বারটা আমাদেরকে উল্লেখ করতে হবে। তাহলে আমরা কাউন্টিং শুরু করি, এক দুই তিন চার, এক দুই তিন চার। তাহলে এদিক থেকে কাউন্টিং শুরু করলো দুই নম্বরে কার্বন, এদিক থেকে কাউন্টিং শুরু করলো দুই নম্বরে, তার মানে দ্বিবন্ধনটা আছে এখানে দুই দুই নম্বর কার্বনে। সেই জন্য এটার নাম হবে, আমরা নামকরণ বিউটিন টু বলতে পারি, টু বিউটিন বলতে পারি। তবে এখন ওয়াইস নেম যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে বিউট টু ইন। প্রথম অর্থাৎ লিখবো আমি বিউট, তারপর হচ্ছে কার্বনের পজিশন, দ্বিবন্ধনের যে পজিশনটা তারপরে ইন লাগাবো। ওকে, তারপরে প্রথমে দেখো বিউট টু ইন, বিউট টু ইন অর্থাৎ দুই নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে। এই টুটা নির্দেশ করতেছে কি, যে কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে সেটা নির্দেশ করছে। তার মানে কি, এখানে দুই নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে। হ্যাঁ, তুমি বলতে পারছো দুই তিন দুইটাতে তো আছে, কিন্তু আমরা তো গণনা শুরু করছি বাম দিক থেকে, তাহলে সর্বনিম্ন যেটা সেটাকে আমরা নাম্বারিং করব। তাহলে সেটা হচ্ছে সর্বনিম্ন কি, তাহলে টু বিউট টু ইন, মাঝখানে কোনো সংখ্যা যদি থাকে তার দুই পাশে কিন্তু হাইফেন দিতে হবে। তাহলে এখানে টু মাঝখানে তার দুই পাশের জন্য হাইফেন দিতে হবে। অথবা তুমি এটাকে এভাবে বলতে পারো, দ্বিবন্ধনটা পড়ে, আর আমি যদি এদিক থেকে শুরু করি এক দুই তিন চার, তাহলে এক নম্বর ওয়ার্ড নাম্বারে দ্বিবন্ধনটা পড়ে। তাহলে আমরা যেহেতু বাম দিক থেকে ডান দিক থেকে কাউন্টিং শুরু করলে কম সংখ্যক অর্থাৎ নিকটতম কার্বনের দ্বিবন্ধনটা পাই, সেজন্য আমরা ডান দিক থেকে কাউন্টিং শুরু করবো। কিন্তু বাম দিক থেকে কাউন্টিং শুরু করলে এটা তিন নম্বরে পড়বে, তাহলে আমরা তিন নম্বরে যাবো না, আমরা যাবো এক নম্বরটাকে প্রায়োরিটি দিব। কারণ আমরা বলেছিলাম দ্বিবন্ধনটা যেদিক থেকে কাছে পড়বে ঠিক সেদিক থেকে আমরা কাউন্টিং শুরু করবো। তাহলে আমরা এটা ডান দিক থেকে কাউন্টিং করবো, বলে কি হবে এক দুই তিন চার, চারটি কারণ আছে মানে কি বিউটিন, কি ধরনের বিউটিন, তো ওয়ান বিউটিন অর্থাৎ এটা হচ্ছে বিউট এখানে দেখা যাচ্ছে এখানে চারটি কার্বন আছে, এখানে চারটি কার্বন আছে, কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধনের পজিশনের কারণে একটা নাম হয়ে গেল বিউটিন টু, আরেকটা হয়ে গেল ওয়ান বিউট ওয়ান বিউট টু ইন, আরেকটা হলো বিউট ওয়ান ইন। ওকে, এরপর যৌগটাতে আসো, এখানে পাঁচটি কার্বন আছে, তার মানে এটা পেন্টিন হবে। এখন কি ধরনের পেন্টিন হবে, ওয়ান পেন্টিন, টু পেন্টিন, থ্রি পেন্টিন, কোন ধরনের পেন্টিন হবে আমরা দেখি। আমরা যদি এদিক থেকে কাউন্টিং শুরু করি এক দুই তিন, তিন নম্বরের দ্বিবন্ধনটা পড়বে, দেখো এই যে তিন নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন, আর এদিক থেকে শুরু করলে এক দুই, দুই নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন, তার মানে এটা আমরা বাম দিক থেকে কাউন্টিং শুরু করবো। তাহলে বাম দিক থেকে শুরু করলে কত নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে, দুই নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে, তার মানে এটা কি বলবো দ্বিবন্ধনের পজিশন হচ্ছে দুই। তাহলে এটা হবে, যেহেতু পাঁচটি কার্বন আছে সুতরাং হবে পেন্টিন, কিন্তু সেক্ষেত্রে হবে পেন্ট পেন্ট টু ইন, পেন্ট টু ইন। ওকে, আর এটা কি হবে, এটা তো এখন বুঝে ফেলেছো তোমরা, এটা আমরা এদিক থেকে কাউন্টিং শুরু করব। তাহলে এক নম্বর কার্বন হচ্ছে দ্বিবন্ধন, তাহলে এক দুই তিন চার পাঁচ, তাহলে এটা হবে পেন্ট ওয়ান ইন। ওকে, পেন্ট ওয়ান ইন। তাহলে আমরা দেখলাম যে নামকরণের বেলা এখানে আমাদেরকে দ্বিবন্ধন গুলোর পজিশনটাকে গুরুত্ব দিতে হবে। দ্বিবন্ধনটা যেদিক থেকে কাউন্টিং শুরু করলে কাছে পড়বে ঠিক সেদিক থেকে আমরা কাউন্টিং শুরু করব এবং সেভাবে নামকরণটা করব। এরপরে আসো, দ্বিবন্ধন আছে সাথে যদি ব্রাঞ্চিং থাকে তাহলে কিভাবে আমরা নামকরণ করব।
দুই নম্বর নিয়ম, দুই নম্বর একটা এক নম্বর নিয়মের মধ্যে আমরা ফেললাম যে প্রথমে আমরা দ্বিবন্ধনটাকে প্রায়োরিটি দেবো, সেভাবে নামকরণ করবো। দুই নম্বর নিয়ম আসো, এখন যদি শাখা থাকে তাহলে আমরা কিভাবে নামকরণ করবো? শাখা বলতে আমরা কি বুঝি? তোমরা অলরেডি জানো যে একটাকে যদি আমরা মেন চেন ধরি বাকিটা কি হবে? শাখা হবে। তাহলে এখানে আমরা যদি এক দুই তিন চার এক, এখানে একটা হাইড্রোজেন হবে, এখানে একটা হাইড্রোজেন হবে, তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, তাহলে আমরা এটাকেও মেন চেন ধরতে পারি, এটাকেও মেন চেন ধরতে পারি। এটাকে যদি মেন চেন ধরে তাহলে এটা হবে শাখা, আর এটাকে যদি মেন চেন ধরে এটা হবে শাখা। ওকে, তাহলে আমরা যে কোনোটা ধরতে পারি। তো আমরা যেহেতু সবসময় সরলটা ধরে নিতে অভ্যস্ত, তাহলে সরলটাই ধরে নিই। সরলটা যদি আমাদের মেন চেন হয় তাহলে এটা হচ্ছে দ্বিবন্ধন, শাখা। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন দিক থেকে কাউন্টিং শুরু করবো? অ্যালকেনের মতো যে দিক থেকে কাউন্টিং শুরু করলে ব্রাঞ্চিং কাজ করবে সেদিক থেকে, নাকি দ্বিবন্ধনটাকে আমরা প্রায়োরিটি দেবো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমি শুরুতে বলেছিলাম অ্যালকিনের মধ্যে আমাদেরকে মূল যে টার্গেট রাখতে হবে সেটা হচ্ছে দ্বিবন্ধনটাকে। দ্বিবন্ধনটা যেখানে পজিশনটা কাছে পড়বে সেদিক থেকে আমরা কাউন্টিং শুরু করব। ব্রাঞ্চিং কোথায় আছে কিভাবে আছে সেটা আমরা মাথায় আনবো না। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল কাউন্টিং শুরু করবো ডান দিক থেকে। কারণ ডান দিক থেকে শুরু করলে এক নম্বর কার্বনে আমার দ্বিবন্ধনটা পড়বে, আর এই দিক থেকে কাউন্টিং শুরু করলে এক দুই তিন চার নম্বর কার্বনে দ্বিবন্ধনটা পড়বে, চার নম্বর কার্বনে দ্বিবন্ধনটা পড়বে। তাহলে চার নম্বর কারণে যদি দ্বিবন্ধন পড়ে তাহলে এটা দূরত্বটা বেশি, তাহলে এদিক থেকে শুরু করলে দূরত্বটা কাছে, তাহলে আমরা ডান দিক থেকে শুরু করব। তাহলে এটার নাম কি হবে? ওয়ান টু থ্রি ফোর, চার নম্বর কার্বনে একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের নাম কিন্তু উল্লেখ করতে হবে। দ্বিবন্ধনের পজিশন তো আমরা বলবোই, যে ব্রাঞ্চিংটা কত নম্বর কার্বনে আছে সেটাও আমাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উল্লেখ করি, তাহলে এটা হবে ওয়ান টু থ্রি ফোর, চার নম্বর কার্বনে, চার নম্বর কার্বন কি আছে? মিথাইল গ্রুপ আছে। সংখ্যাটা লিখে ব্রাঞ্চিং এর পজিশনটা লিখে দ্বিবন্ধন পজিশনে লিখে তাদের কিন্তু সংখ্যার নাম্বার লিখে তাদের একটা হাইফেন দিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে চার নম্বর কার্বনে মিথাইল গ্রুপ আছে, ফোর মিথাইল, আমার মেইন ব্রাঞ্চ কত? পাঁচ। তাহলে ফোর মিথাইল পেন্ট ওয়ান ইন, ফোর মিথাইল পেন্ট ওয়ান ইন, ফোর মিথাইল পেন্ট ওয়ান ইন। ঠিক আছে, তো ওয়ানটা হচ্ছে দ্বিবন্ধনের পজিশন, ফোরটা হচ্ছে ব্রাঞ্চিং এর পজিশন, ব্রাঞ্চিং এর সাথে যে গ্রুপটা আছে তার নাম লিখলাম, ফোর মিথাইল পেন্ট ওয়ান ইন। ক্লিয়ার? আশা করি তোমরা এতটুকুটা বুঝতে পারবা, ফোর মিথাইল পেন্ট ওয়ান ইন। ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে ব্রাঞ্চিং এর জন্য আর কোনো নিয়ম নাই, এটাই তোমাদের মনে রাখতে হবে। আমরা দ্বিবন্ধন যেটা আছে সেটাকে প্রায়োরিটি দিব, দিয়ে ব্রাঞ্চিংটা যে নাম্বার কার্বন উল্লেখ থাকবো থাকবে সেই কার্বন সংখ্যাটা, অর্থাৎ ওই পজিশনটা উল্লেখ করে ব্রাঞ্চিং এর যে গ্রুপ থাকবে তার নামটা লিখবো। যদি এখানে ইথাইল গ্রুপ থাকতো তাহলে আমরা ইথাইল ফোর ইথাইল লিখতাম, যদি মিথাইল গ্রুপ থাকে মিথাইল গ্রুপ লিখবো, প্রোফাইল গ্রুপ থাকলে প্রোফাইল লিখবো, আর মেইন যে চেন থাকবে সেই চেন অনুসারে আমরা অ্যালকিনের নামকরণটা লিখবো। আমি মেইন চেন হচ্ছে পেন্টিন, সেজন্য পেন্ট ওয়ান ইন, আর এখানে ওয়ান হচ্ছে দ্বিবন্ধনের পজিশন। যদি আমার দ্বিবন্ধনটা এখানে করতো, দ্বিবন্ধনটা এখানে হতো, তাহলে আমরা কোন দিক থেকে শুরু করতাম? এক দুই তিন, আবার এক দুই তিন, তাহলে এদিক থেকে শুরু করলে এক দুই তিন। ঠিক আছে, এক দুই, তাহলে দুই নম্বর কার্বনে দ্বিবন্ধন, তাহলে আমরা তখন নামকরণটা করতাম এইভাবে, পেন টু ইন, ফোর মিটার পেন টু ইন, কারণ দুই নম্বর কার্বনে এখানে করতো। ওকে, ঠিক আছে, এটা তো তোমরা আশা করি এটা বুঝতে পেরেছ। এখন যদি মনে করো এখানে এই কার্বনটা আমি একটা আরেকটু দাঁড়াই, এখন আমি কোন দিক থেকে কাউন্টিং শুরু করবো? দেখো এখানে এক দুই নম্বর কার্বনে ডান দিক থেকে শুরু করলো আমরা দুই নম্বর কার্বনে দ্বিবন্ধন পাচ্ছি, বাম দিক থেকে শুরু করলো দুই নম্বরে আমরা দ্বিবন্ধন পাচ্ছি, তাহলে কোন দিক থেকে শুরু করব? তখন আমরা দেখবো ব্রাঞ্চিংটা কোন দিকে আছে। তখন ব্রাঞ্চিং যদি থাকে তখন আমরা ব্রাঞ্চিং যে দিক থেকে আছে সেদিক থেকে কাউন্টিং শুরু করবো।
তখন তাহলে এটার নাম কি হবে? এক দুই তিন চার। তাহলে দ্বিবন্ধনের পজিশন তো প্রথম প্রায়োরিটি পাবেই, কিন্তু যদি আমরা দেখি যে দুদিক থেকে কাউন্টিং শুরু করলে দ্বিবন্ধনের পজিশন দুই দিক থেকে সমান হয়, সাথে যে কোনো একটা কার্বনে ব্রাঞ্চ থাকে, তখন যেদিক থেকে কাউন্টিং শুরু করলে দ্বিবন্ধন কাছে হবে, অ্যাট দ্য সেম টাইম সে কার্বনে যদি দ্বিবন্ধন থাকে শাখা থাকে তাহলে আমরা ওই দিক থেকে কাউন্টিং শুরু করবো। এখন দেখো এখানে দুই নম্বর কার্বন বাম দিক থেকে শুরু করলো দুই নম্বর, ডান দিক থেকে শুরু করলো দুই নম্বর। তাহলে আমরা যদি এইটা না থাকতো তাহলে আমরা যে কোনো দিক থেকে কাউন্টিং করে এটার নাম বলতাম কি বিউট টু ইন। ওকে, যেহেতু এখানে আমরা শুরু করলে এখন এখানে আমাদের ব্রাঞ্চিংটা আছে, তাহলে ব্রাঞ্চিংটা আমরা এদিক থেকে শুরু করবো। তাহলে এদিক থেকে শুরু করলে এটা হবে কি টু মিথাইল বিউটুইন, টু মিথাইল বিউটুইন, কারণ দুই নম্বর কার্বনে তোমার দ্বিবন্ধন আছে এবং দুই নম্বর কার্বনে পার্শ্ব শিকল আছে। এই যে দুই নম্বর কার্বনে পার্শ্ব শিকল, দুই নম্বর কার্বনে দ্বিবন্ধন, তাহলে টু মিথাইল বিউটুইন, ক্লিয়ার? তাহলে আমি আশা করি তোমরা উপকৃত হয়েছো। তাহলে আমি একটু আবার এগুলাকে একটু রিভিউ করি, যে তোমার এখানে আমরা প্রথমেই নামকরণের সময় খেয়াল রাখবো যে অ্যালকিনের বেলায় যেখান থেকে যেদিক থেকে কাউন্টিং শুরু করলে দ্বিবন্ধনটা কাছে করবে সেদিক থেকে আমরা কাউন্টিং শুরু করব। ওকে, শুরু করে তারপরে ওই অনুসারে দ্বিবন্ধনের পজিশনটা উল্লেখ করব আর কার্বন চেইনের নাম অনুসারে অ্যালকিনের নাম করব। চারটা থাকলে বিউটিন, পাঁচটা থাকলে পেন্টিন, ছয়টা থাকলে হেক্সিন, এভাবে নামকরণ করব, সাথে দ্বিবন্ধনটা উল্লেখ করে দেব পজিশন। যদি শাখা থাকে তাহলে কার্বন যে পজিশনে শাখা থাকবে সেই পজিশনের নামটা উল্লেখ করে শাখার নামটা লিখবো হাইফেন দিয়ে, তারপরে আমরা অ্যালকিনের নামকরণটা করবো। প্রথমে শাখা পজিশন এবং শাখার নাম, তারপরে অ্যালকিনের নাম। যেমন এখানে আমরা টু মিথাইল লিখছি শাখার পজিশন, তারপরে মেইন চেইন হচ্ছে আমার বিউটিন, আর এখানে দুই টু হচ্ছে দ্বিবন্ধনের পজিশন, সেজন্য বিউটিন, অথবা এটাকে আমি বলতো টু মিথাইল বিউটিন টু, এভাবে বলতে পারে। ওকে, টু মিথাইল বিউটিন টু, এভাবে, তবে এভাবেই নামটা এখন প্রচলিত, তবে সেভাবেই লিখবে তোমরা। হ্যাঁ, টু মিথাইল বিউটিন। ওকে, তাহলে আমরা অ্যালকিনের নামকরণ দেখলাম। তাহলে অ্যালকাইনের নামকরণ কি হবে সেটাও আমরা একটু দেখি। অ্যালকাইনের নামকরণ এবং অ্যালকিনের নামকরণ হুবহু এক, শুধুমাত্র পার্থক্য হচ্ছে অ্যালকিনে থাকে দ্বিবন্ধন আর অ্যালকাইনে থাকে ত্রিবন্ধন। তাহলে আমরা একটা দুটো এক্সাম্পল দেখি, দেখে এটা শেষ করে দেবো। ওকে, তাহলে অ্যালকিন, অ্যালকিনের কার্যকরী মূলক হচ্ছে কি যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে এবং তার সাধারণ সংকেত হলো CnH2n-2, অর্থাৎ এখানে যতটা কার্বন থাকবে সেই কার্বন সংখ্যাকে দুই দ্বারা গুণ করে সেখান থেকে দুই দ্বারা বিয়োগ করলে আমরা অ্যালকিন পাবো। ওকে, সেটা তোমরা জানো, সুতরাং আমি সেদিকে যাবো না, আমরা নামকরণে চলে আসবো। তাহলে এটা হচ্ছে অ্যালকেনের, অ্যালকিন, অ্যালকাইনের কার্যকরী মূলক, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। ওকে, অ্যালকাইনের, আবারও বলি, অ্যালকাইনের কার্যকরী মূলক, অ্যালকাইনের সাধারণ সংকেত, এগুলো আমরা জানি। এখন নামকরণটা করব। তাহলে নামকরণ করার সময় এখন খেয়াল রাখবো, এখানে দেখো আমরা পার্থক্যটা কোথায়, অ্যালকাইন, দেখো পার্থক্যটা কোথায় অ্যালকাইনের সাথে যদি আমরা তুলনা করি। যদি অ্যালকিন হয় তাহলে এর স্থানে ই, যদি অ্যালকাইন হয় তাহলে এর স্থানে ওয়াই, আর কিছুই না, সব ঠিক থাকবে। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এতে পার্থক্য হচ্ছে এ, ই, ওয়াই। ওকে, তাহলে এখানে আমরা নামকরণ করব কিভাবে, যে অ্যালকিনের মতোই আমরা যেদিক থেকে কাউন্টিং শুরু করলে কার্বন কার্বন ত্রিবন্ধনের পজিশনটা কাছে পড়বে সেই দিক থেকে আমরা কাউন্টিং শুরু করব, কার্বন কার্বন ত্রিবন্ধনের ক্ষেত্রে। ওকে, উদাহরণস্বরূপ
তাহলে দেখো আমি তিনটা যৌগ লিখেছি এখানে, তাহলে নামকরণ কিভাবে করবো? প্রথম যৌগটার নাম কি হবে? আমরা কার্বন শুরু করব ডান দিক থেকে, কারণ ডান দিক থেকে কার্বন কার্বন ত্রিবন্ধনটা কাছে, কারণ এক নম্বর কার্বনে কার্বন কার্বন ত্রিবন্ধন পড়বে, আর বাম দিক থেকে শুরু করলে এটা তিন নম্বরে পড়বে, সুতরাং এটা আমরা ডান দিক থেকে শুরু করব। তো ডান দিক থেকে শুরু করলে এটার নামকরণ হবে কি? এক নম্বর কার্বনে যেহেতু ত্রিবন্ধনটা আছে, তাহলে অ্যালকাইন ওয়ান, অর্থাৎ এটা চারটি কার্বন আছে, তাহলে বিউট বিউট কত হবে? ওয়ান আইন, বিউট ওয়ান আইন অথবা ওয়ান বিউট আইন, অর্থাৎ এই যে ইয়ের জায়গায় শুধুমাত্র ওয়াই চলে আসছে, দেখো এখানে কি ছিল অ্যালকিনের সময়, আর এখন ওয়াই হয়ে গেল, বিউট ওয়ান আইন অথবা ওয়ান বিউট আইন। ওকে, তাহলে এটার নাম হবে বিউট টু ইন, আর এটা হবে টু বিউট আইন। ওকে, টু বিউট আইন, আর এটার নাম হবে কি? আমরা এখানে যদি শুরু করি, দুই নম্বর কারণে ব্রাঞ্চিং আছে কিন্তু এক নম্বর কারণে ত্রিবন্ধন আছে, এদিক থেকে শুরু করলে তাহলে আমরা ডান দিক থেকে শুরু করবো, কারণ ডান দিক থেকে শুরু করলে ত্রিবন্ধনটা কাছে পড়বে, আমাদের এদিকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ত্রিবন্ধনটা কোন দিক থেকে কাছে পড়ে, সেই দিক থেকে আমরা কাউন্টিং শুরু করব। তাহলে এক দুই তিন চার পাঁচ, এক নম্বর কার্বনে ত্রিবন্ধন, পাঁচ নম্বর কার্বনে হচ্ছে একটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের নাম হচ্ছে মিথাইল গ্রুপ, তাহলে আমরা লিখবো পাই মিথাইল, এক দুই তিন চার পাঁচ ছয়, আমার চেনে সাত আছে ছয়টা কার্বন, সেজন্য হেক্স ওয়ান আইন, তাহলে ফোর মিথাইল হেক্স ওয়ান আইন, দ্যাট মিনস পাঁচ নম্বর কার্বনে হচ্ছে ফাইভ মিথাইল হেক্স ওয়ান আইন, অর্থাৎ পাঁচ নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, এক নম্বর কার্বনে ত্রিবন্ধন আছে, সেজন্য এটার নাম হচ্ছে ফাইভ মিথাইল হেক্স ওয়ান আইন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম অ্যালকিনের মতোই যেখানে ত্রিবন্ধন থাকবে সেদিক গাছে থাকবে, যেদিক থেকে কাউন্টিং শুরু করলে সেদিক থেকে আমরা কাউন্টিং শুরু করবো, তারপরে ব্রাঞ্চিংটা প্রায়োরিটি পাবে, আমাদের অবশ্যই আগে ত্রিবন্ধনটা এখানে প্রায়োরিটি পাবে, ব্রাঞ্চিং না। ঠিক একইভাবে অ্যালকাইনের মতো যদি ত্রিবন্ধনের পজিশন একই হয় এবং সেই সাথে ব্রাঞ্চিং থাকে, তাহলে যেদিক থেকে কাউন্টিং করলে ব্রাঞ্চিং ত্রিবন্ধনটা কাছে থাকবে এবং অ্যাট দ্য সেম টাইম যে কার্বনের উপরে শাখা থাকবে সেটাকে আমরা প্রায়োরিটি কাউন্টিং করবো, তাহলে সেভাবে আমরা নামকরণ করবো। তাহলে তোমরা আশা করি এই নামকরণ থেকে উপকৃত হবা, তোমাদের আর বেশি জটিল কোনো নামকরণ নেই, তোমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের ছোট ছোট যৌগগুলো নিয়ে তোমরা পড়াশোনা করলে হবে, তবে তোমরা যখন ক্লাস টুয়েলভ উঠবা তখন আমাদের আর একটু হয়তো বেশি পড়াশোনা করতে হবে, কিন্তু ক্লাস নাইন বা এসএসসি পর্যন্ত আমাদের এই ধরনের বেশি কঠিন না, মোটামুটি সহজ যৌগ নিয়ে পড়াশোনা করলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা অ্যালকোহল এবং অ্যালডিহাইডের কিভাবে নামকরণ করি এবং কার্বোক্সিলিক অ্যাসিডের কিভাবে নামকরণ করি, আমরা দু একটা করে এক্সাম্পল দিলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো। কারণ হচ্ছে অ্যালকেনের নামকরণটা যদি আমরা ভালো বুঝি তাহলে বাকি যৌগগুলোর নামকরণ খুব সহজ হয়ে যায়, কারণ অ্যালকেনের নামকরণ থেকেই আমরা আর বাকি নামকরণ গুলো শিখতে পারি। তো আজকে এ পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসটাকে অবশ্যই দেখবা, দেখে ভালো করে বোঝার চেষ্টা করবা, নিজে কিছু এক্সাম্পল লিখবা, লিখে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে তারপরে তোমাদের কোনো কনফিউশন থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাকে প্রশ্ন করতে পারবা, কিংবা তোমরা যদি আমাকে ইচ্ছে করো গ্রুপের মধ্যে প্রশ্ন করতে পারবা, তবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আশা করি আমরা লাইভে নিতে পারবো, সেক্ষেত্রে তোমরা কোয়েশ্চেন সরাসরি করতে পারবা, করে তোমাদের প্রবলেমগুলো সলভ করে নেবা। ওকে, তাহলে আর তোমাদের হোমওয়ার্ক যথারীতি হচ্ছে ওই যে প্র্যাকটিস করবা, আমি কয়েকটুকুগুলো এখানে লিখবো, লিখে তোমাদেরকে নামকরণ জিজ্ঞেস করবো তোমরা পারো কিনা, সেটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, অর্থাৎ তোমরা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবা। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।